ছাত্র জীবনে যে ছাত্র নারীর ফিতনায় পড়েছে তার ছাত্র জীবন নষ্ট হয়ে গিয়েছে। স্কুল কলেজে তোমরা যারা পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, মেয়েদের পিছনে ঘুরঘুর ঘুরঘুর করিও না। এই ছাত্র জীবনে তুমি যদি নারীর ফিতনায় পড়ো, এই বয়সটা আমরাও তো অতিক্রম করে এসেছি, হ্যাঁ, বিশেষ করে বয়স অন্তিকালের পরে লাফালাফি বাড়ে ছেলেদের, লাফালাফি কইরো না। কলেজ ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করো, পড়াশোনা করছো যারা, তাদেরকে বলবো মেয়েদেরকে দেখলেই মাথা যেন হ্যাং না করে, এরকম পরিস্থিতিতে পড়ে যাও না। এই বয়সে যদি কোনো মেয়ের পাল্লায় পড়ো, ধান্দায় পড়ো, তোমার কেরিয়ার শেষ, ছাত্র জীবন শেষ, রেজাল্ট শেষ, জীবন নষ্ট হয়ে যাবে। পড়াশোনা করো, কেরিয়ার ঠিক করো, কেরিয়ার ঠিক করো, পড়াশোনা করো, তুমি মেয়ের পিছনে ঘোরা লাগবে না। তো পড়াশোনা ভালো করে শেষ করে কেরিয়ারটা সাজায় দেখো, যে জরিনা সকিনা দেখলে তোমার মাথা হ্যাং করতো, এ ধরনের সুন্দরী সুন্দরী জরিনা সকিনা তোমার পিছেই ঘুর 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 ঘুর, তো নিজে না ঘুরে ঘুরানোর মতো পর্যায়ে নিজেকে নিয়ে যাও, নিজের কোয়ালিটি এমন জায়গায় নাও। এটা ছাত্র ভাইদেরকে বলছি যারা পড়াশোনা করছো, নিজেদের ক্যারেক্টারের প্রতি যত্নবান হও, ছাত্র বয়সে নারীর ফিতনায় পড়ো। আর ব্যবসায়ী যারা, অনেক নারীরা কিন্তু ব্যবসায়ীদেরকে খুব পছন্দ করে, কারণ ব্যবসায়ীদের কাছে জিনিস আছে, কি আছে, ব্যবসায়ীদের কাছে জিনিস আছে, তো ওই মালই জিনিস, জিনিসই মাল, একটা আরবি আর একটা বাংলা। ব্যবসায়ীদের কাছে মাল সম্পদ আছে, টাকা কড়ি আছে, এজন্য অনেক নারীরা ব্যবসায়ীদেরকে টার্গেট করে। যে ব্যবসায়ী এদের ফাঁদে পড়ে যায় অবস্থা সিরিয়াস হয়ে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাউম মিন সুনানিল মুরসালিন, চারটি বিষয় হলো সকল নবীদের সুন্নাহ। চারটি বিষয় এমন আছে যেটি সকল নবীগণের সুন্নাহ। এক নাম্বার হচ্ছে আল হায়া, হায়া শরম লজ্জাশীলতা। সকল নবীদেরকে লজ্জাশীল বানিয়েছেন কে? লজ্জাশীলতা হচ্ছে নবীগণের ভূষণ, লজ্জাশীলতা হলো নবীগণের সুন্নাহ। দুই নাম্বার হচ্ছে ওয়াত্তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা সকল নবীদের সুন্নাহ। নবীগণ ছিলেন স্মার্ট, দুর্গন্ধ তাদের কাছে ছিল না, তারা সুগন্ধি পছন্দ করতেন। আর আল্লাহর নবীর ব্যাপারে তো হাদিস আছে, আল্লাহর নবীর শরীর থেকে যে ঘাম বের হতো সেই ঘামকেও সাহাবায়ে কেরাম আতর হিসাবে ব্যবহার করতেন। তিন নম্বর হলো ওয়াসিওয়াক, মেসওয়াক ব্যবহার করা সকল নবীদের সুন্নাহ। সকল নবীরা কত স্মার্ট ছিলেন, দেখেন মেসওয়াক ব্যবহার করতেন। আমাদের অনেকের মুখের মধ্যে দুর্গন্ধ, নামাজে যখন সুবহান রাব্বিয়াল আলা পড়ে পাশের মুসল্লি দুর্গন্ধে কষ্ট পায়, এমন মানুষও, এই রকম ট্যাক্সের মানুষও নামাজে মাঝে মাঝে পাওয়া যায় কি যায় না। এজন্য মসজিদে আসার আগে মিসওয়াক ব্যবহার করবেন, পকেটের মধ্যে মিসওয়াক রেখে দিবেন, কারণ মিসওয়াক ব্যবহার করা সকল নবীদের সুন্নাহ। চার নম্বর হলো নিকাহ, বিবাহ সকল নবীদের সুন্নাহ। এজন্য অন্য হাদিসে নবীজি বলেছেন আন-নিকাহু মিন সুন্নাতি, বিবাহ হলো আমার অন্যতম একটি সুন্নাহ। ফামান রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি, যে এই সুন্নতকে অবহেলা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। তাহলে বোঝা গেল বিবাহ একদিকে শরীয়তের একটি গুরুত্বপূর্ণ হুকুম, আল্লাহর বিধান, অন্যদিকে নবীদেরও সুন্নাহ। যে বিবাহ নারী পুরুষের সম্পর্ক স্থাপনের বৈধ প্রক্রিয়া এবং শরীয়তের অন্যতম একটি হুকুম, আল্লাহর বিধান, রসুলের সুন্নাহ, নবীগণের সুন্নাহ, এই বিবাহের ভেতরে আমাদের জন্য নানাবিধ ফায়দা রয়েছে। বিবাহের মধ্যে কি কি উপকারিতা রয়েছে আমরা এবার সেগুলো তুলে ধরছি। নাম্বার ওয়ান, এক নাম্বার, বিবাহের মাধ্যমে লজ্জাস্থান এবং চোখের হেফাজত হয়। সুবহানাল্লাহ, পৃথিবীতে নারী ঘটিত যত অপরাধ সংঘটিত হয়, নারী ঘটিত অপরাধগুলো সংঘটিত হয় চোখের দ্বারা আর লজ্জাস্থানের দ্বারা, কি বলেন, কথা ঠিক না বেঠিক? নারী ঘটিত অপরাধ কি দিয়ে হয়? চোখ, আর চক্ষুকে বলা হয় হৃদয়ের আয়না। প্রথমে এই চক্ষু ছবির কাজ করে, ক্যামেরার কাজ করে, এটা নারীকে দেখে, ক্যাপচার করে, তারপরে হৃদয়ে, হৃদয়ের আয়নায় এটাকে সে নানাভাবে ভাবতে থাকে। এরপরে
যদি ওই লোকটার ভেতরে আল্লাহর ভয় না থাকে, লজ্জাস্থানের অপব্যবহার করে জিনা ব্যভিচারে নামিত হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন বিবাহ করো তাহলে চক্ষু এবং লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হাদিসটি বুখারীতে আছে মুসলিমেও আছে, আল্লাহর নবী বলেছেন ইয়া মাআশারাশ শাবাব, হে যুব সমাজ, মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান, তোমাদের মধ্যে যারা সক্ষম, তারা যেন বিবাহ করে নেয়। ফা ইন্নাহু আগাদ্দু লিল বসার, কেননা এটি চোখের নিয়ন্ত্রণকারী, যখন সে বিবাহ করে তার চোখের হেফাজত হয়ে যায়। ওয়া আহসানুল ফারজ, শুধু তাই নয়, যখন সে বিবাহ করে তখন তার লজ্জাস্থানেরও হেফাজত হয়ে যায়। ওয়ামান লাম ইয়াস্তাতিয়, আর যার বিয়ে করার সামর্থ্য নাই, সক্ষম নয়, ফা আলাইহি বিসওম, সে যেন রোজা রাখে। ফা ইন্নাহু লাহু ফিজা, এটা তার যৌন উন্মাদনা নিবৃত করবে। কিন্তু আল্লাহর নবী বলেছেন যারা সক্ষম এবং সামর্থ্যবান তারা যেন বিবাহ করে নেয়, কারণ বিবাহের মাধ্যমে মানুষ গোনা থেকে বেঁচে থাকতে পারে। আপনার ঘরে যখন স্ত্রী থাকবে তখন তো আর পরনারীর দিকে তাকানোর প্রয়োজন পড়ে না, কারণ আপনার চোখের প্রশান্তির জন্য ঘরে একজন আছে না নাই। আপনি ঘরে গিয়ে একদম টপ টু বটম দেখেন, অসুবিধা আছে কথা বলেন, অসুবিধা আছে, চোখের প্রশান্তি এটা। আপনার ঘরেই যখন থাকবে বাহিরে আর তাকানোর প্রয়োজন পড়বে না। আপনার ঘরেই যখন একজন থাকবে তখন তো বাহিরে গিয়ে আকাম কুকাম করার দরকার পড়বে না, তখন আপনার লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। তাহলে বিবাহের প্রথম ফায়দা হচ্ছে এর দ্বারা চক্ষুদ্বয়ের হেফাজত হয়, লজ্জাস্থানের হেফাজত হয়, এর মাধ্যমে একজন মানুষ পবিত্র থাকতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেছেন মান আরাদা আন ইয়ালকাল্লাহু তাহিরান মুতাহharan ফালিয়াতাযাওয়াজ আলহারাইল, যে ব্যক্তি পবিত্র অবস্থায় আল্লাহর সাথে মোলাকাত করতে চায়, যে ব্যক্তি তার জীবনে পবিত্র থাকতে চায় হারাম সম্পর্ক থেকে, যে ব্যক্তি নিজের জীবনকে পবিত্র রাখতে চায়, সে যেন কোনো স্বাধীন নারীকে বিবাহ করে নেয়। এর মাধ্যমে তাকে পবিত্র রাখবেন যিনি, তিনি কে? শুধু তাই নয়, কোরআনে কারিমে বলা হয়েছে স্বামী স্ত্রী একজন আরেকজনের পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ। এটা যারা বিয়ে করে নাই তারা বুঝবে না, অবিবাহিত এতিম মিসকিনরা বুঝবে না, এটা বিবাহিতরা বুঝবে। কোরআনুল কারিমের দুই নম্বর সূরা সূরাতুল বাকারা এর 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক। সুবহানাল্লাহ। আপনি কথার অর্থ বুঝেন? আমাদের সবার গায়ে পোশাক আছে, পোশাক না থাকলে আমাদের লজ্জা প্রকাশ পেয়ে যেত, উলঙ্গ হয়ে যেতাম আমরা। এই পোশাক পরিধান করার কারণে লজ্জা ঢেকে গেল। স্বামী স্ত্রী একজন আরেকজনের পোশাক, এই কথাটির অর্থ হলো একজন আরেকজনের মনের ভেতরের, তাদের মধ্যে থাকা যত ধরনের কুপ্রবৃত্তি আছে সব নিবারণ করে একজন আরেকজনের ইজ্জতের হেফাজতকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ প্রয়োজন পড়লে একজন আরেকজনের কাছে যাবে, বাহিরে যাওয়ার কোনো দরকার নাই। এটার আরো একটা ব্যাখ্যা আছে, স্বামী স্ত্রী একজন আরেকজনের পোশাক। পোশাকে ময়লা লাগলে, দাগ লাগলে আমরা এই ময়লা বা দাগ কি করি? আমরা কি ফেলে দেই? এটা ফেলে দেই? ফেলে দেই না, এটাকে আমরা কি করি? ধৌত করি, এটাকে আমরা পরিষ্কার করি। পোশাকে ময়লা লাগলে আমরা যেভাবে ওটাকে ধৌত করি, পরিষ্কার করি। স্বামী স্ত্রী একে অপরের পোশাক, কারো মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকলে, কারো মধ্যে ভুল ত্রুটি থাকলে একজন আরেকজনকে আদর করে ভালোবেসে সংশোধনের পথে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। শোনেন, একজন নেককার স্ত্রী খারাপ স্বামীকে তার আদর ভালোবাসা দিয়ে ভালো বানিয়ে দিতে পারে, একজন নেককার স্বামী তার আদর ভালোবাসা দিয়ে খারাপ স্ত্রীকেও ভালো বানিয়ে দিতে পারে। এজন্য বলা হয়েছে স্বামী স্ত্রী একজন আরেকজনের পোশাক, একজন আরেকজনের ইজ্জতের হেফাজতকারী। বিবাহের নানাবিধ ফায়দা রয়েছে, এর মধ্যে এক নম্বর ফায়দা হলো এর মাধ্যমে চক্ষুদ্বয়ের হেফাজত হবে, লজ্জাস্থানের হেফাজত হবে, পুরুষ হোক নারী হোক পবিত্র জীবনে তারা অভ্যস্ত হবে। সুবহানাল্লাহ। নাম্বার টু,
দুই নাম্বার, বিবাহের মাধ্যমে মানুষ শ্রেষ্ঠ সম্পদ লাভ করে। সুবহানাল্লাহ, পড়েন, টাকা পয়সাও সম্পদ, জায়গা জমিও সম্পদ, বাড়ি গাড়ি সম্পদ, কিন্তু আল্লাহ রসুল বলেছেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন নেককার নারীকে জীবন সঙ্গী হিসাবে পাওয়া। সুবহানাল্লাহ, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারীকে জীবন সঙ্গী হিসাবে পাওয়া। আপনার অনেক টাকা আছে, পয়সা আছে, গাড়ি বাড়ি সব আছে, ক্ষমতাও আছে, কিন্তু বউ উল্টাপাল্টা দেখবেন এই টাকা পয়সা, এই প্রভাব প্রতিপত্তি ক্ষমতা দিয়ে কোনো সুখ আপনি অনুভব করতে পারবেন না। আপনার টাকা পয়সা কম, আপনার সম্পদ কম, কিন্তু বউ ভালো, এই ভালো বউয়ের সাপোর্ট পেয়ে আপনি হয়তো ইন ফিউচার সম্পদশালী হয়ে যেতে পারবেন। কারণ যে নারী নেককার দিনদার, ওই নারী যদি তার হাজবেন্ডকে নেকির পথে ধাবিত করে, দেখো তুমি যতটুকু ইনকাম করো হালাল, আমরা অতটুকুতেই চলবো, আমাদের হারাম পথে যাওয়ার কোনো দরকার নাই, এতটুকু কথা যদি কোনো বউ তার স্বামীকে বলে, তাহলে ওই স্বামী কি চাকরি করলে দুর্নীতি করবে, ঘুষ খাবে? আর যদি বউটা এমন হয় কি গো, হ্যাঁ আজকে দুই তিন বছর চলছে, উন্নতি নাই আমাদের, আমাদের কোনো টিভি নাই, আমরা এসি লাগাইতে পারলাম না, এখন এটা নাই ওইটা নাই, বেচারা বউয়ের খেলা যন্ত্রণা কত আশ্চর্য করবে, বাধ্য হয়ে বিপদ বেছে নেয়, সুদ ঘুষ অন্যায় পথ হারাম পথ চাঁদাবাজি সন্ত্রাসী টেন্ডারবাজির কর্মকাণ্ডে লিপ্ত হয়, কারণ বউয়ের চাহিদা তো নিবারণ করতে হবে। বউয়ের চাপে পড়ে বহু পুরুষ এই রকম হারাম কামায়ে লিপ্ত হয়েছে, এরকম দৃষ্টান্ত সমাজে আছে না নাই? তাহলে একজন নেককার নারী, নেককার স্ত্রী চাইলে তার স্বামীকে ভালো পথে রাখার চেষ্টা চালিয়ে ওই স্বামীকে ভালো পথে রাখতে। এই জন্য নবীজি বলেছেন টাকা পয়সা ধন দৌলত এটা তোমার শ্রেষ্ঠ সম্পদ নয়, তোমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারীকে জীবন সঙ্গী হিসাবে পাওয়া। সুবহানাল্লাহ, এজন্য আল্লাহর নবী বলেছেন, হাদিসটি মুসলিম শরীফে এবং ইবনে মাজা এসেছেন, নবীজি বলেছেন আদ দুনিয়া মাতা, দুনিয়ায় যা আছে সবকিছুই হলো সম্পদ, ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতু সালিহা, আর দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। অন্য হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন, মার রাযাকাহুল্লাহু ইমরাতান সালিহা ফাকাদ আআনাহু আলা শাতরি দীনি, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাআলা যে ব্যক্তিকে দয়া করে নেককার স্ত্রী দান করেছেন ওই ব্যক্তিকে যেন আল্লাহ তাআলা ইসলামের অর্ধেক নিয়ামত দান করে দিয়েছে। একজন নেককার মেয়েকে স্ত্রী হিসাবে পাওয়া মানে হলো ইসলামের অর্ধেক নিয়ামত পেয়ে যাওয়া। যারা সুবহানাল্লাহ বললেন না, বাসায় গিয়ে পড়বেন নাকি, একটু কথা বুঝেন নাই? হ্যাঁ, একজন নেককার মেয়েকে, ঝাঁকানাকা ঝাঁকানাকা জরিনা সকিনা না, একজন নেককার মেয়েকে স্ত্রী হিসাবে পাওয়া মানে হলো আল্লাহর দিন ইসলামের অর্ধেক নেয়ামত পেয়ে। সুবহানাল্লাহ, যুবকরা ঝাঁকানাকা ঝাঁকানাকা অর্ধ উলঙ্গ জরিনা সকিনার পিছনে দৌড়ায় না, একজন নেককার নারীকে জীবন সঙ্গী হিসাবে পাওয়া মানে হলো ইসলামের অর্ধেক নেয়ামত পেয়ে যাওয়া। তো অর্ধেক পেলে বাকি আছে আরো, বাকি অর্ধেক লাগবে না আপনাদের, লাগবে কি না? বাকি অর্ধেক আছে কোথায়? আল্লাহর নবী বলেছেন ফালিয়াত্তাকিল্লাহ ফিন নিসফিল বাকি, বাকি অর্ধেক যদি পেতে চাও জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলো, বাকি অর্ধেকও আল্লাহ তোমাকে দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেছেন জীবদ্দশায় দুনিয়াতে থাকা অবস্থায় যে ব্যক্তি চারটা জিনিস পেয়েছে সে হলো দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। কয়টা জিনিস? আরবাউন মিনাস সাআদা, চারটি জিনিস যে পেয়ে গিয়েছে সে দুনিয়ার সকল সুখ পেয়ে গিয়েছে। এর মধ্যে এক নাম্বার হলো আজ্জাউজাতু সালিহা, নেককার স্ত্রী। দুই নাম্বার হচ্ছে ওয়াল মাসকানুল ওয়াসিআ, প্রশস্ত বাড়ি। তিন নাম্বার হলো ওয়াল জারুস সালিহ, নেককার প্রতিবেশী। চার নাম্বার হলো ওয়াল মারকাবুল হানি, একটি উত্তম বাহন। এই চারটা জিনিস যে পেয়েছে সেই ব্যক্তি যেন দুনিয়ার সকল সুখ পেয়ে গিয়েছে। কয়টা জিনিস বললাম? নেককার নারী, নেককার স্ত্রী। দুই নাম্বার প্রশস্ত বাড়ি, সামর্থ্য থাকলে বাড়িটাকে একটু প্রশস্ত রাখিয়ে,
চিপা চাপা বানায়েন না। চিপা চাপা বাড়ির ভেতরে থাকলে মন মানসিকতাও চিপা চাপা হয়, সংকীর্ণ হয়, আর বাড়ির সামনে রাস্তাঘাট গুলাকেও চিপা চাপা বানানো উচিত না। এতে করেও ওই যে আপনার পরিবেশের একটা প্রভাব পরবর্তী প্রজন্মের উপরে গিয়ে পড়ে। আমরা অনেকে আছি বাড়ি বানানোর উপরে, এরপরে আরো 3-4 ফুট দেয়াল রাস্তা থেকে দখল করে নিয়ে আমরা, এরপরে যখন সুযোগ মতো ভাঙা ভাঙে শুরু হয় ওইটা তো যায়ও যায়, বাড়ির দেয়াল সুদ্ধা যায়, আছে না নাই? অনেকে কোটি কোটি টাকার বাড়ি বানায় কিন্তু 10 কোটি টাকার বাড়িতে একটা গাড়ি নিয়ে অ্যাম্বুলেন্স দিয়ে ঢোকা যায় না, এই বাড়ি মূল্যহীন। এই জন্য বাড়ির আগে রাস্তা তৈরি করা উচিত, বাড়ির আগে কি তৈরি করা উচিত। এই জন্য যে কোনো জায়গায় একটা আবাসিক এলাকা হলে পড়ে ওই আবাসিক এলাকার মানুষজন একসাথে বসে মিটিং করা উচিত, আসেন সবাই 2-3 হাত করে জায়গা ছাড়ি, আমাদের ঘরটা প্রয়োজনে একটু কমবে কিন্তু রাস্তাটা বড় হবে, সবার জন্য এটা চলাচলের জন্য উচিত হবে। কিন্তু বাস্তবিকতা ভিন্ন, অবশ্যই অবশ্যই আপনার ছেড়ে দেওয়া এই রাস্তার মধ্যে অনেক মানুষজন চলাফেরা করবে, মানুষজন চলাফেরা করবে, এটা আপনার জন্য একটা সৎকা হবে, সওয়াব হবে। আমরা এটা করি না, 1 ইঞ্চি জায়গায়ও ছাড়ে না। ওই জায়গা নিয়ে কি কবরে যাবেন নাকি? সবার জন্য আসল জায়গায় কয় হাত জোরে বলেন, কয় হাত? কিপটার ঘরের কিপটা 1 ইঞ্চি জায়গাও ছাড়ে, আছে না নাই? আরে এমন বহু মানুষ আমি আমার চারপাশে দেখেছি 1 ইঞ্চি জায়গা ছাড়ে না। কিছুদিন আগে আমার সাথে একজনের ঝামেলা হচ্ছে, তখন আমি তাকে উত্তর দিচ্ছি, তোর জায়গা নিয়ে তুই কবরে যাইস, এছাড়া আর কোনো উত্তর বাকি আছে? 1 ইঞ্চি জায়গা ছাড়ে না, অথচ সে জানে না এখন প্রাণ চলে গেলে জায়গা কয় হাত। এই কবরস্থানে 3.5 হাতের বেশি, আপনি বেশি মোটাসোটা, 3.5 হাতের জায়গায় 4 হাত দেওয়া হবে, এমন কোন বিষয় আছে নাকি? এজন্য এই বিষয়টা মনে রাখা দরকার। নবীজি বলেছেন এগুলো সৌভাগ্যবান মানুষের আলামত, প্রশস্ত বাড়িঘর থাকা, রাস্তাঘাটও প্রশস্ত থাকা, এটা সবার জন্য ভালো। একটা অ্যাম্বুলেন্স আসতে পারে না, অথচ ওই সংকীর্ণ রাস্তার ভিতরে বহু ভিতরে বাড়ি বানিয়েছে, আলিশান বাড়ি। এই বাড়ির দাম আছে কোনো? মানুষ তো যাইতেও পারে না, এটা রিক্সাও যায় না। কি বলেন, এরকম আছে না নাই? রাস্তাঘাটকে প্রশস্ত রাখা উচিত। 3 নম্বরে নবীজি বলেছেন উত্তম প্রতিবেশী, প্রতিবেশী যদি খারাপ হয় এটাও পরবর্তী প্রজন্মের উপরে গিয়ে প্রভাব পড়ে। প্রতিবেশী যদি চাঁদাবাজ, ট্যান্ডারবাজ, এখানে যদি কিশোর গ্যাং বেশি থাকে, আপনার ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে। এজন্য নবীজি বলেছেন সৌভাগ্যবান মানুষের আলামত হলো তার চারপাশে উত্তম প্রতিবেশী থাকা। যখন ফ্ল্যাট কিনবেন, জায়গা কিনবেন কোথাও, তখন আপনি এই বিষয়গুলো মাথায় রাখবেন যে রাস্তাটা প্রশস্ত আছে কিনা, কয় ফিট রাস্তা। রাস্তাটা প্রশস্ত থাকলে আপনার লাভ আছে, তো ওই জায়গায় বিল্ডিং করতে আপনার খরচও কম হবে, ট্রাক সরাসরি ঢুকে যাবে, নইলে এক জায়গায় ট্রাক রেখে ওখান থেকে আবার ছোট গাড়ি দিয়ে আনা নেওয়া করতে হবে, ডবল খরচ, আছে না? এই জন্য এগুলো দেখবেন, এগুলো হাদিস। এবং যে জায়গাতে জায়গা কিনলেন, ফ্ল্যাট কিনলেন, ওখানে প্রতিবেশী কমন, এখানে কি আড্ডা বেশি নাকি, কিশোর গ্যাং, চাঁদাবাজি, মদ জুয়া রাখরা নাকি? বাসা কিনলেন, ফ্ল্যাট কিনলেন এমন জায়গায় যেখানে চাঁদাবাজি রাখরা, জুয়া রাখরা, পরবর্তী প্রজন্মের উপরে এর প্রভাব পড়ার সম্ভাবনা আছে না নাই, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। 4 নম্বরে নবীজি বলেছেন ওয়াল মারকাবুল হানি, উত্তম বাহন যার যার সামর্থ্য অনুযায়ী। এই যে 4টা বিষয়ের মধ্যে প্রথমে বলা হয়েছে নেককার স্ত্রী, কারণ নেককার স্ত্রী থাকলে বাকি 3টা অটোমেটিক পাওয়া যায়। কিভাবে? নেককার স্ত্রী থাকলে আপনাকে পরামর্শ দিবে, চলো আমরা ভাড়া বাসায় থাকি কিন্তু একটা ভালো এরিয়াতে বাসা নিয়ে দিই, পরামর্শটা বউ দিবে, দিবে কি না? এমন এরিয়াতে বাসা নাই যেখানকার প্রতিবেশীরা ভালো হবে। যখন নেককার স্ত্রী থাকবে এভাবে ভালো ভালো পরামর্শ আপনাকে দিবে। তাহলে বলছিলাম বিবাহের নানাবিধ ফায়দা আছে। এর 2 নম্বর ফায়দা হলো বিবাহের মাধ্যমে মানুষ শ্রেষ্ঠ সম্পদ পায়, আর শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার স্ত্রী, সুবহানাল্লাহ। তিন নম্বর, বিবাহের মাধ্যমে আপনার সম্পদের একজন রক্ষক পাওয়া যায়, সম্পদের একজন রক্ষণাবেক্ষণকারী পাওয়া যায়। মানুষের বাহ্যিক সম্পদ 2 ধরনের হয়ে থাকে। প্রথমত ঘরের সম্পদ, যেমন সংসার, সন্তান সন্ততি, জীবনযাপনের উপকরণ, এগুলোকে বলে ঘরের সম্পদ। আর বাইরের সম্পদ ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি। তাহলে মানুষের সম্পদ হয় কয় ধরনের? 2 ধরনের, ঘরের সম্পদ, বাহিরের সম্পদ। এখন বাহিরের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এগুলো না হয় আপনি দেখাশোনা করছেন,
আপনার 24 ঘন্টার মধ্যে 8-10-12 ঘন্টা ওইদিকে চলে যাচ্ছে, ওইদিকে যে বাসা ফেরে আসলেন, বাসার এত জিনিসপত্র সন্তানাদি, এই বাসার সম্পদ, এগুলো রক্ষণাবেক্ষণের জন্য একজন মানুষের দরকার আছে না নাই? তিনি হচ্ছেন আপনার স্ত্রী। মানুষ যখন ব্যাচেলর থাকে, ঘর বাড়ি অগুছালো, ঠিক আছে, আপনার বউ যখন থাকবে সব গুছিয়ে রাখবে, সন্তানগুলোর দেখাশোনা করবে। এই জায়গাতে এসে ইসলাম বিরোধীরা, বিশেষ করে নাস্তিক মোর্তাদ বা আমরা বলে যে ইসলাম আর বিশেষ করে এদেশের মোল্লারা নারীদেরকে চায় ঘরের ভিতরে আটকায় রাখতে, আর তারা নারীবাদী হয়ে, নারীর প্রতি খুব আন্তরিক হয়ে, তারা নারীদের সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা বলে আমার দেশের অবলা সরলা মা বোনদেরকে বাড়ির ভেতর থেকে বের করে এনে তারপর অধিকার প্রতিষ্ঠান নামে বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন হোটেলে, বিভিন্ন রেস্টুরেন্টের, বিভিন্ন শপিং মলের রিসেপশনে বসায়া নারীদেরকে তারা বাজারের পণ্য বানিয়েছে। আর ইসলাম তার বিপরীতে কি করেছে? নারীকে রানীর সিংহাসনে বসিয়েছে। ইসলাম নারীকে রানী বানিয়েছে, আর বাম রামরা নারীকে চাকরানী বানিয়েছে। ইসলাম নারীকে বানিয়েছে রাজরানী, আর বাম রামরা নারীকে বানিয়েছে, কথা বুঝতেছেন আমার? ইসলাম নারীকে বানিয়েছে রাজরানী, আর বামপন্থীরা নারীকে বানিয়েছে চাকরানী। ওরা নারী অধিকারের নামে নারীদেরকে বিভিন্ন জায়গায় চাকরি দিয়ে নারীদেরকে পণ্য বানিয়েছে। আপনি দেখবেন উপস্থাপিকা, সংবাদ পাঠিকা বেশিরভাগ জোরে বলেন নারী, যেন এক পণ্য হয়ে গিয়েছে। হোটেলে যান, রিসেপশনে আপনি যান, আমি নাম বলবো না, ঢাকাতে যান, যতগুলো 5-স্টার হোটেল আছে দেখবেন এক ছেলে থাকলে 3 জন। বিমানে উঠবেন, বিমানবালা, কেবিন ক্রু, পুরুষ বেশি না নারী বেশি? পোশাক আশাকের অবস্থা তো খুব ভালো, মাশাআল্লাহ, কি বলেন আপনারা? তাহলে নারীবাদীরা নারী অধিকারের কথা বলে নারীদেরকে চাকরানী বানিয়েছে, আবার নারীদেরকে পণ্য বানিয়েছে। আর ইসলাম তার বিপরীতে নারীকে বলেছে তুমি ঘরে থেকে রাজত্ব করো। এই শোনো, স্বামীকে বলছে বাসায় আসার সময় 2 কেজি পেঁয়াজ আনিও, এটা হুকুম না? কথা বলেন, চাল শেষ হয়ে গিয়েছে, চাল নিয়ে আসিও তো, বিছানার চাদর আনিও, এটা আনিও, ওইটা আনিও, মানে নারী রানীর মতো ভূমিকায় থেকে তার হাজবেন্ডকে বলছে, সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নারীকে বানালো কি? জোরে বলেন। আর বামপন্থীরা বানিয়েছে কি? আপনারা কি বানাবেন, কি বানাবেন? এই কথায় হয়তো চাকরিজীবী বোনরা আমার কথায় কষ্ট পেতে পারেন। আমার বোনেরা, চাকরি করা নারীদের প্রয়োজন হতে পারে, একজন বিধবা মহিলা তিনি কি চাকরি করবেন না? অথবা একজন মহিলা অসহায় জীবনযাপন করছেন, প্রয়োজনে তিনি চাকরি করবেন, ব্যবসা করবেন, এতে কোনো অসুবিধা? সেটা প্রয়োজনের খাতিরে, কিন্তু প্রয়োজন নাই, দরকার আছে? আপনার হাজবেন্ডের অনেক টাকা পয়সা আছে বা আপনার সব কিছুই আছে, দরকার আছে? আর দরকার নাই। আর একজন নারী যখন বাহিরে চলে যায়, দেখবেন যে সকল পরিবারে নারী পুরুষ উভয়েই বাড়ির বাহিরে থাকে, এদের ঘর বাড়ি বেশি অগোছালো। যে বাসা বাড়িতে ঢুকে দেখবেন বাসা বাড়ি অগোছালো, বুঝবেন এই ঘরের মহিলা ঘরের থেকে বাইরে থেকে বেশি। চাকরি না করলেও ফাটুং ফুটুং শপিংয়ে যাওয়া, রেস্টুরেন্টে খাওয়া, কথাগুলো মিলাবেন, যে বাসায় গিয়ে দেখবেন বাসা বাড়ি অগোছালো, এই বাড়ির মহিলা এটা বেশি ফটং ফটং করে, হয় বাইরে চাকরি করে, চাকরি বাকরি না করলো বাহিরে বেশি আড্ডা মারে, বাসায় কম থাকে। সে হয়তো রেস্টুরেন্টে গিয়ে ঘুরবে, পতেঙ্গায় যাবে, আজ এখানে কাল ওখানে, আজ এখানে কাল সেখানে, মানে বাড়িতে নাই, বাসার বাহিরে বেশি, ঘর বাড়ি গুছায় রাখার তার কোনো সময়? কি বলেন, কথা ঠিক না বেটি? ইসলাম নারীকে বানিয়েছে রানী। তো বলছিলাম বিবাহের 3 নম্বর ফায়দা হলো, বিবাহের মাধ্যমে আপনি একজন রানী পাবেন, একজন কি পাবেন, শুধু স্ত্রী না, একজন রানী, একজন কুইন, একজন আপনার বউকে আপনি আদর করে কুইন ডাকতে পারবেন, কারণ সে আসলেই তো আপনার কুইন, রানী, কারণ সে আপনার সম্পদের সকল রক্ষণাবেক্ষণ করছে, পরিবার দেখাশোনা করছে, সুবহানাল্লাহ। 4 নম্বর, বিবাহের 4 নম্বর ফায়দা হলো, বিবাহের মাধ্যমে আপনি ফিতনা থেকে বেঁচে যেতে পারবেন। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হলো নারীর ফিতনা। কিসের ফিতনা? এই নারীর ফিতনায় যদি কোনো পুরুষ পড়ে যায়, ওই পুরুষের কেরিয়ার শেষ, ওই পুরুষের সম্পদ বিনষ্ট হতে পারে, ওই পুরুষ
লাঞ্ছিত হতে পারে। ছাত্র জীবনে যে ছাত্র নারীর ফিতনায় পড়েছে তার ছাত্র জীবন নষ্ট হয়ে গিয়েছে। স্কুল কলেজে তোমরা যারা পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, মেয়েদের পিছনে ঘুরঘুর ঘুরঘুর করিও না। এই ছাত্র জীবনে তুমি যদি নারীর ফিতনায় পড়ো, এই বয়সটা আমরাও তো অতিক্রম করে এসেছি, হ্যাঁ, বিশেষ করে বয়সান্তিকালের পরে লাফালাফি বাড়ে ছেলেদের, লাফালাফি কইরো না। কলেজ ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করো, পড়াশোনা করছো যারা, তাদেরকে বলবো মেয়েদেরকে দেখলেই মাথা যেন হ্যাং না করে, এরকম পরিস্থিতিতে পড়ে যাও না। এই বয়সে যদি কোনো মেয়ের পাল্লায় পড়ো, ধান্দায় পড়ো, তোমার কেরিয়ার শেষ, ছাত্র জীবন শেষ, রেজাল্ট শেষ, জীবন নষ্ট হয়ে যাবে। পড়াশোনা করো, কেরিয়ার ঠিক করো, কেরিয়ার ঠিক করো, পড়াশোনা করো, তুমি মেয়ের পিছনে ঘোরা লাগবে না। তো পড়াশোনা ভালো করে শেষ করে কেরিয়ারটা সাজায় দেখো, যে জরিনা সকিনা দেখলে তোমার মাথা হ্যাং করতো, এ ধরনের সুন্দরী সুন্দরী জরিনা সকিনা তোমার পিছেই ঘুরঘুর ঘুরঘুর করবে। তো নিজে না ঘুরে ঘুরানোর মতো পর্যায়ে নিজেকে নিয়ে যাও, নিজের কোয়ালিটি এমন জায়গায় নাও। এটা ছাত্র ভাইদেরকে বলছি যারা পড়াশোনা করছো, নিজেদের ক্যারেক্টারের প্রতি যত্নবান হও, ছাত্র বয়সে নারীর ফিতনায় পড়ো। আর ব্যবসায়ী যারা, অনেক নারীরা কিন্তু ব্যবসায়ীদেরকে খুব পছন্দ করে, কারণ ব্যবসায়ীদের কাছে জিনিস আছে, কি আছে, ব্যবসায়ীদের কাছে জিনিস আছে। তো ওই মালই জিনিস, জিনিসই মাল, একটা আরবি আর একটা বাংলা। ব্যবসায়ীদের কাছে মাল সম্পদ আছে, টাকা কড়ি আছে, এজন্য অনেক নারীরা ব্যবসায়ীদেরকে টার্গেট করে। যে ব্যবসায়ী এদের ফাঁদে পড়ে যায় অবস্থা সিরিয়াস হয়ে। শুধু তাই নয়, মেয়েরা রাজনীতিবিদদেরকেও ফাঁদে পেলে, ওই যে টাকলা আসিল না, মনে আছে আপনাদের, তার বান্ধবী তারে কি কামটা করলো, দুইজনে আবার এক মার্কা নিয়ে নির্বাচনও করলো, এক মার্কা নিয়ে নির্বাচনও করলো। নারীর ফিতনা আর মানুষের উপরে জুলুম, এই দুটো জিনিসের পরিণতি কিন্তু বড় ভয়ানক, জুলুমের পরিণতিও বড় ভয়াবহ। আপনি যদি মানুষের উপর জুলুম করেন, এটার পরিণতি আখিরাতে তো আছেই, তবে জুলুমের পরিণতি নবীজি বলেছেন, জুলুমের বিচার আল্লাহ দুনিয়া থেকে শুরু করে দেয়। আপনি মানুষের উপর জুলুম করবেন, মানুষকে খুন করবেন, মানুষকে খুন করে রাস্তাঘাটে ফেলে দিবেন, আপনাকেও খুন করে রাস্তাঘাটে মানুষ ফেলে দিবেন। আপনি খুন করে কোনো মায়ের সন্তানকে টুকরা টুকরা করে ফেলবেন, সময়ের ব্যবধানে আপনাকেও কাইটা কুইটা কিমা বানায় আর টয়লেট দিয়ে ছাইরা দিবেন। কি বলেন, এরকম আছে না? নাই, আমি নাম না হয়ে না নিলাম, এরকম পরিস্থিতিতে পড়তে হবে। আপনি অন্যায় ভাবে মানুষ হত্যা করবেন, আপনাকেও দেখবেন কে কুত থেকে এসে মেরে ফেলেছে, কেউ জানবেও না। জুলুম করবেন, এর পরিণতি আপনাকে দুনিয়াতে ভোগ করতে, জুলুমের পরিণতি বড় ভয়াত, বড় ভয়াবহ। নবীজি বলেছেন, ইত্তাকুজ্জুল ফা ইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়াম, জুলুম থেকে বেঁচে থাকো, জুলুমের পরিণতি হবে ভয়াবহ অন্ধকার কিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন। নারীর ফিতনা এটা বড় মারাত্মক। নবীজি বলেছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আদারা আলার রিজালি মিনান নিসা, আমার ওফাতের পরে, আমার ইন্তেকালের পরে আমার উম্মতের জন্য, আমার উম্মতের পুরুষদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে নারীর ফিতনা। এই নারীর ফিতনা থেকে বেঁচে থাকার একটা অন্যতম উপায় হলো বিবাহ করে ফেলা। আপনার ঘরেই যদি থাকে তাহলে আর অন্য নারীদের দিকে যাওয়ার কোনো দরকার আছে? নাম্বার ফাইভ, বিবাহের পাঁচ নাম্বার ফায়দা হলো, উপকার হলো, যে ব্যক্তি নিজের চরিত্রকে ঠিক করার জন্য বিবাহ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিজ দায়িত্বে হেফাজত করবেন, আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। শুনেন আপনাদেরকে একটা হাদিস শোনাই, তিরমিজি শরীফে হাদিস এসেছে। হাদিস বর্ণনাকারী সাহাবি হচ্ছেন সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, সালাতাতুন হাক্কুন আলাল্লাহি আযজা ওয়া জাল্লা উনহুম, তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবেন। এক নাম্বার হচ্ছে আল মুকাতাবুল্লাযি ইউরিদুল আদা, যে ক্রীতদাস মুক্তিপণ পরিশোধ করে স্বাধীন হতে চায় ওই ব্যক্তিকে আল্লাহ সাহায্য করবেন, স্বাধীন হওয়ার ব্যবস্থা করে দিবেন। দুই নাম্বার হচ্ছে ওয়ান নাকিহুল্লাযি ইউরিদুল আফাফ,
বিবাহ উদ্যমী ব্যক্তি, যে ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র বানাতে চায়, ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা সাহায্য করবেন। সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো, নবীজি বলেছেন, ওয়াল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করে, জিহাদরত ওই মুজাহিদকেও যিনি সাহায্য করেন তিনি কি? এই তিন ব্যক্তির জন্য আল্লাহর সাহায্য অবধারিত। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি চরিত্রকে ঠিক রাখার জন্য বিবাহ করতে চায়, ওই ব্যক্তিকে আল্লাহ নিজে হেফাজত করবেন, নিজে আল্লাহ সাহায্য করবেন। নাম্বার সিক্স, ছয় নাম্বার, কেন বিবাহ করবেন, কেন বিয়ে করা উচিত? অবিবাহিত ভাইরা, বিবাহের মাধ্যমে আপনি উত্তরাধিকার পাবেন, প্রজন্ম পাবেন, টাকা পয়সা, বাড়ি গাড়ি ধন সম্পদ কবরে গেলে কাজে আসবে না। কিন্তু যদি বিবাহে করেন, বিবাহর পরে যদি আপনি সন্তান সন্ততি পান, এগুলো কবরে গেলে এদের দোয়া কাজে আসবে কি আসবে না? সন্তান সন্ততি অনেক বড় নিয়ামত। যারা বিয়ে শাদি করার পরে বহু বছর ধরে বাচ্চা হচ্ছে না, এই যন্ত্রণা কেবল তারা বুঝে। টাকা পয়সার চাইতেও সন্তান সন্ততি অনেক বড় নিয়ামত। অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করছে, সন্তান পাচ্ছে? সন্তান সন্ততি আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। এজন্য আল্লাহ সূরা কাহাফের 46 নম্বর আয়াতে বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সলিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাম ওয়া খায়রুন দুনিয়ার সৌন্দর্য, এগুলো যারা পায় তারা দুনিয়ার নিয়ামত পেয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি যখন মারা যাবেন, এই নেককার সন্তানগুলো আপনার উত্তরাধিকার হয়ে আপনার জন্য দোয়া করবে। নবীজি বলেছেন, ইদা মাতাল ইনসান মানুষ যখন মারা যায়, তার সকল আমলের ধারাগুলো বন্ধ হয়ে যায়, আমলের সওয়াব বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি জিনিসের সওয়াব মানুষ কবরে গিয়েও পায়। এক নম্বর হলো সদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়ার সওয়াব। দুই নম্বর হচ্ছে ইলমুন ইয়ুনতাফাউ বিহ, এমন ইলম যে জ্ঞানের মাধ্যমে মানুষ উপকার লাভ করে। তিন নম্বর হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউহু, এমন নেককার সন্তান যে নেককার সন্তান তার মা বাবার জন্য দোয়া করে। আপনি কবরে যাবেন, সন্তান আপনার জন্য দোয়া করবে। এই সন্তান পাওয়ার, বৈধ সন্তান পাওয়ার মাধ্যম হলো, জোরে বলেন, বিবাহ ছাড়া যে সন্তান হয় এটা বৈধ না অবৈধ সন্তান? এটা বৈধ না অবৈধ? তাহলে সন্তান পাওয়ার বৈধ মাধ্যম হলো বিবাহ। আর নবীজি বলেছেন, তাযাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ, অধিক সন্তান প্রসবনকারী, অধিক সন্তান প্রসবকারী নারীদেরকে বিবাহ। এখন তো অনেকে আছে বিয়ের পরে বাচ্চা নিতে চায় না, তিন বছর চার বছর বউকে বলে দরকার নাই, কি বলেন? এরকম মানুষ আছে না? নাই। এটা যারা করে মারাত্মক পর্যায়ের গুনাহ। যদি সমস্যা থাকে সেটা ভিন্ন কথা, সমস্যা ছাড়া যারা দেরি করবে অবশ্যই তারা আল্লাহর দেওয়া একটা নিয়মের বিধানের লঙ্ঘন করবে। অনেকে আছে একটা দুইটা নেওয়ার পরে আর নিতে চায় না। আমাদের পূর্বে আমাদের বাপ চাচারা ছয়টা সাতটা আটটা দশটা সন্তান ছিল, না খাইয়া মইরা গেছে নাকি? কথা বলেন। আমার দাদাই তো দুই বিয়ে করছে, এতগুলা সন্তান না খাইয়া তো মরে নাই। কি না খাইয়া মরেছে? আমি আমার বাপ চাচার থেকে গল্প শুনেছি, নিজের ঘরের মানুষ তো খাইছে খাইছে প্রত্যেক দিন, আশেপাশের অনেক অভাবী মানুষকে তারা খাইয়েছে। সুবহানাল্লাহ। বরকত ছিল, এখন দুই তিনজনের ফ্যামিলি, চার পাঁচ জনের ফ্যামিলি, বরকত অভাব আর অভাব। প্রত্যেকটা মানুষ রিজিক নিয়ে জন্মায়, রিজিকের মালিক আমরা না আল্লাহ, আমরা শুধু উসিলা। প্রত্যেকটা মানুষ রিজিক নিয়ে আসে। আল্লাহ বলেছেন, নাহনু নারজুকুকুম, আমি রিজিক দিই। রিজিক দেন কে? আল্লাহ। পবিত্র কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা
ইমলাক, রিজিকের ভয়ে তোমরা তোমাদের সন্তানকে মেরে ফেলো না। রিজিকের ভয়ে যারা সন্তান নেয় না, যারা রিজিকের ভয়ে সন্তান নেয় না, এরা শুক্রাণু হত্যাকারী, ভ্রূণ হত্যাকারী। রিজিকের ভয়ে সন্তান না নেওয়া এটা হচ্ছে মারাত্মক পর্যায়ের ক্ষুধাদ্রোহিতা। রিজিকের মালিক আপনি নন, রিজিকের মালিক কে? একটা স্লোগান শিখিয়ে দিয়েছে, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে। আর ওইদিকে ইহুদিরা যে বেশি সন্তান দিতে পারবে তাকে তারা পুরস্কার দেয়। জানেন না আপনারা, ইহুদিরা বেশি বেশি সন্তান নিতে চায়, তাদের সংখ্যা তারা বাড়াতে। তো বলছিলাম বিবাহের ছয় নম্বর ফায়দা হলো বিবাহের মাধ্যমে সন্তান আসে, সন্তান পাওয়ার বৈধ প্রক্রিয়া হলো বিবাহ। নম্বর সাত, সাত নম্বর হলো বিবাহের মাধ্যমে মানুষের দিনদারিতা পরিপূর্ণ হয়। সুবহানাল্লাহ, বিবাহ ছাড়া মানুষের দিনদারিতা পাক্কা লেভেলে যায় না। কারণ ওই যে একটা হাদিস একটু আগে পড়লাম, যে আল্লাহ যাকে দয়া করে নেককার স্ত্রী দিয়েছেন, আল্লাহ দিনের অর্ধেক নেয়ামত তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ, তাহলে দিনদারিতাটা কি হয়? পরিপূর্ণ হয়। এজন্য নবীজি বলেছেন, ইদা তাযাওয়াজাল আবদ ফাকাদ ইসতাকমালা নিসফাদ দীন, যে ব্যক্তি বিবাহ করে, যখন কোনো মানুষ বিবাহ করে নেয়, তখন সে ইমানের অর্ধেক পূর্ণ করে, বাকি থাকলো অর্ধেক। আল্লাহ নবী বলেছেন, ফালইয়াত্তাকিল্লাহ ফিন নিসফিল বাকি, বাকি অর্ধেকের ব্যাপারে তারা যেন আল্লাহকে ভয় করে, তাহলে বাকি অর্ধেক নিয়ামত তাকে যিনি দিয়ে দিবেন তিনি কি? নেককার স্ত্রী পাওয়ার মাধ্যমে দিনদারিতা পরিপূর্ণ হয়। কারণ একজন নেককার স্ত্রী আপনাকে তাহাজ্জুদের জন্য ডাকবে, নেক কাজে আপনাকে উৎসাহ যোগাবে, এর মাধ্যমে আপনার দিনদারিতা আরো বেশি পাক্কা হবে, আরো বেশি মজবুত। নাম্বার এইট, আট নাম্বার, বিবাহের মাধ্যমে মানুষের জীবনে প্রাচুর্য আসে, বরকত আসে, বিবাহের পরে রিজিক বাড়ে। এটা অবিবাহিত এতিম মিসকিন ভাইরা বুঝবেন না, যারা বিয়ে করেছেন তারা জানেন, বিয়ের পরে আপনার ইনকাম বাড়ছে না কমছে? কি বিবাহিতরা কথা বলেন, বাড়ছে না কমছে? আপনি বিয়ের আগে যা ইনকাম করতেন বিয়ের পরে এর চেয়ে বাড়ছে কি বাড়ে নাই? বিয়ের পরে বাড়ছে, আবার সন্তান হওয়ার পরে ইনকাম আরো বাড়ছে না কমছে? বাড়াইছেন আপনি না আল্লাহ বাড়িয়ে দিয়েছেন? তা প্র্যাকটিক্যাল, অবিবাহিতরা উত্তর দিয়েছে, এরা প্র্যাকটিক্যালি না গিয়েই বুঝে ফেলছে। আপনি কেমনে বুঝছেন এটা? এটা যখন বিয়ে করবেন দেখবেন ইনকাম বেড়ে যায়, সন্তান হবে ইনকাম আরো বেড়ে যায়, কারণ আপনার স্ত্রী তো রিজিক নিয়ে এসেছে, আপনার সন্তান রিজিক নিয়ে এসেছে। এজন্য আল্লাহর নবী বলেছেন, সর্বশ্রেষ্ঠ রিজিক হলো তোমার স্ত্রী। সুবহানাল্লাহ, বলবেন না, সর্বশ্রেষ্ঠ রিজিক হলো তোমার, এটার মাধ্যমে তোমার রিজিকে আরো প্রাচুর্য আসবে, বরকত আসবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, শুনেন এবার মা বাবারা শুনেন, যারা আপনারা সন্তানদেরকে বলেন তুই মানুষের পায়ের উপর দাঁড়ায় আসোস, নিজের পায়ে দাঁড়া, এরকম তো বলতে শোনা যায়, নিজের পায়ে দাঁড়া তারপর বিয়ে কর। তো নিজের পায়ে দাঁড়াবে সে কি এত বছর মানুষের পায়ের উপর দাঁড়ায় আছে নাকি? দারিদ্রতার ভয়ে, অভাব অনটনের ভয়ে এই কথা বলবেন না, বরং আল্লাহ কি বলছেন শুনেন, কোরআনুল কারীমের ২৪ নম্বর সূরা, সূরাতুন নূরের ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ওয়া ইয়াকুনু ফুকারা ইয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষদের তোমরা বিবাহ দাও, ইয়াকুনু ফুকারা, যদি তারা দরিদ্র হয়, যদি তাদের অভাব অনটন থাকে, যখন তোমরা তাদেরকে বিয়ে দিয়ে দিবে, ইউকনি আল্লাহু মিন ফাদলি, আল্লাহ দয়া করে অনুগ্রহ করে তাদেরকে ধনী বানায় দিবেন, অর্থাৎ আল্লাহ তাদের দারিদ্রতা দূর করে তাদের রিজিক বাড়ায় দিবে, রিজিক বেড়ে যাবে। রিজিকের দায়িত্ব তো আপনার নয়, এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ওয়া মা মিন জমিনে বিচরণকারী যত প্রাণী আছে সকলের রিজিকের দায়িত্ব যার কাছে তিনি কে? বিবাহ করবেন, বরকত চলে আসবে,
সম্পদে, ইনকামে, উপার্জনে বরকত দান করে দিবেন। কে? নয় নাম্বার, বিবাহের মাধ্যমে শারীরিক প্রশান্তিও পাবেন, আত্মিক প্রশান্তিও পাবেন। পেটের ক্ষুধা যেমন আছে, মানুষ প্রাপ্তবয়স্ক হলে তার যৌবনের ক্ষুধাও আছে, তো আত্মিক শারীরিক দুই ধরনের পরিতৃপ্তি সে লাভ করবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন সূরা রুমের 21 নম্বর আয়াত, ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাহুম ওয়া রাহমাহ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আল্লাহ তাআলা বলছেন আর তোমাদের জন্য আল্লাহর একটা নিদর্শন হলো, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে গিয়ে প্রশান্তি লাভ করো, এবং তোমাদের পরস্পরের মধ্যে আল্লাহ ভালোবাসা এবং দয়া সৃষ্টি করে দিয়েছেন। এখানে দুইটা কথা, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, কি সুন্দর কথা! তোমাদের মধ্যে আল্লাহ ভালোবাসা আর দয়া মায়া সৃষ্টি করেছেন। যৌবন বয়সে বেশি থাকে ভালোবাসা, আর বার্ধক্যকালে ভালোবাসা এটার চাইতে বেশি বাড়ে মায়া, দরদ, আন্তরিকতা। বুড়া বুড়ির মধ্যে কি এক মায়া, বুড়া বুড়ি ছাড়া খায় না, বুড়ি বুড়া ছাড়া বুড়া দাঁড়াতে পারে না, বুড়ি এসে দাঁড় করায়, বুড়ি অসুস্থ হয়ে গিয়েছে বুড়া গিয়ে খাওয়ায় দেয়। ওই বার্ধক্য বয়সে স্বামী স্ত্রীর সম্পর্ক এটা যখন পারস্পরিক দয়া মায়ায় পরিণত হয়ে যায়, একটা আন্তরিকতায়, একটা আন্তরিকতা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিবৃন্দ, এজন্য বলছিলাম যে বিবাহের মাধ্যমে আত্মিক এবং শারীরিক দু ধরনের প্রশান্তি পাওয়া যায়। আপনি অসুস্থ হয়েছে, এই প্রশান্তিটা শুধু ফিজিক্যাল প্রশান্তি নয়, মানসিকও আছে। দেখবেন আপনি ব্যবসায় লস খেয়েছেন, কোথাও আপনার কোনো সমস্যা হয়েছে, বাসায় ফিরেছেন, স্ত্রী ভালো হলে আপনাকে সান্ত্বনা দিবে, সান্ত্বনা দিবে কি দিবে না, আপনাকে সান্ত্বনা দিবে। শুধু তাই নয়, আপনি বাসায় এসেছেন, দেখবেন আপনার বউ যদি ভালো হয়, হাসি মাখামো দেখলেই আপনার শরীরের সকল ক্লান্তি দূর হয়ে যাবে। শুধু তাই নয়, আপনি অসুস্থ হয়েছেন, আপনার সেবা করবে। যারা ব্যাচেলর আছেন, অসুস্থ হলে যাদের মা বাবা আছে, মা বাবা দেখাশোনা করে, মা নাই বাপ নাই, অসুস্থ হলে তো আরেক বিপদ, স্ত্রী থাকবে আপনাকে দেখাশোনা করবে, সেবা শুশ্রূষাও করবে। আত্মিক শারীরিক মানসিক সকল ধরনের প্রশান্তি পাওয়া যায়। নাম্বার 10, 10 নম্বর, বিবাহের 10 নম্বর ফায়দা হলো আপনি আপনার সুখ দুঃখের একজন সাথী পাবেন, আপনার আজীবনের একজন জীবন সঙ্গী, যার সাহচর্য আপনি লাভ করবেন, যার সাথে আপনি সুখ দুঃখ শেয়ার করতে পারবেন, যার কাছে গেলে আপনি আনন্দ অনুভব করতে পারবেন। এই যে বিবাহের 10টা ফায়দা বললাম, এই সকল উপকারগুলো বিবাহের মধ্যে আসে না নাই?